আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা বা'দ এক প্রশ্ন করেছেন যারা পরের সম্পদ লুট করে ধনী হয়েছে হালাল টাকা আছে খুব সাধারণ তাদের প্রথম হজে যাওয়া উচিত না পরের সম্পদ ফেরত দেওয়া উচিত ধন্যবাদ খুবই বাস্তবমুখী প্রশ্ন উত্তর হলো আকুলু ওয়া বিল্লাহি তাওফিক প্রথমেই হা হজে না গিয়ে যাদের সম্পদ লুট করা হয়েছে তাদের সম্পদটা সম্পদ পরে হালাল সম্পদ যা আছে হজ ফরজ হলে হজে যাওয়া উচিত শুনুন হয়তো অনেকেই বলবে না যাদের এমন লুট করা সম্পদে দনি হয়েছে তারা প্রতি বছর হজে যায় বারবার হজে যায় উমরায় যায় শুনুন তাইলে এমন দুর্ভাগাদের জন্যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী ওসাল্লামের বিখ্যাত একটি হাদিস নবীজি সাল্লাহ তাল আলী ওসলামের সাদ করেছেন ইদা আরাদ আলমার ও হাত যান বিনা ফাকাতিন যখন কোনো ব্যক্তি পবিত্র সম্পদে পবিত্র টাকা পয়সায় পবিত্র শরীরে হজের ইচ্ছা পোষণ করে ওয়াদ আরিজ লাহু ফিল হজের আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দেয় ফানা আলাব্বাইক আল্লাহ্মা লাব্বাইক ঘোষণা দিয়ে তালবিয়া পড়তে তাকে হাজির আমি তোমার দরবারে হাজির لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة লাকা ওয়াল মুলক লা শারিক লাক আসলাম বলছেন এইভাবে যখন তালবিয়া পড়ে নাদাহু মুনাদিব মিনাস سما আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন লাব্বাইকা সাআদাই তোমার হাজীরা গণনা করা হলো তোমার জন্য সৌভাগ্য জা হালাল তোমার টাকা পয়সা হালাল ওয়া রাহিলাতুকা হালাল বহনতা ওয়া হালাল ওয়হাজ্জুক মাবরুর গায়র মাদুর তোমার হজ পুণ্যময় কবুল মাবরুর সামান্যতম নুকসান ছাড়াই সুবহানাল্লাহ হাদিসে এর শাংশ নবীজি সহসা বললেন واذا اراد المرء حاجه যখন কোন ব্যক্তি খবিস নাপাক হারাম লুঠ করা সম্পদে হজ করতে চায় ও দারিজ লাহ ফিল হজর আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দিয়ে ফা নালাবাইক আল্লাহুম্মা লাবাইক তালবিয়া পড়তে থেকে বলে আমি হাজির তোমার দরবারে হাজির নাদাহু মুনাদি মিনাস সামা আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন লা লাবাইকা ওয়ালা সাআদাইক নাই তোমার হাজিরা নাই তোমার জন্য সৌভাগ্য কারণ যা তো হারাম তোমার টাকা পয়সা হারাম ওরা হেলা তো হারাম বাহনটাও হারাম ও মা আদুর গৈরু মাবুর তোমার হজ পরিত্যক্ত কবুল হওয়ার নাই নাই নবীজি জসাল্লাহ আলী শুধু তাই না বললেন তারপরেও কপাল পুরা শোনে না মক্কায় যায় মিনায় যায় আরাফায় যায় মুজদালিফায় যায় তার দুই হাত আকাশের দিকে তুলে উস্কু চুল তারপরে ময়লা আবর্জনায় মানে মানে বি লম্বা সফর দীর্ঘ সফর তারপরে গুসল পানি কম খাদ্যবর্ধ কম হওয়ার কারণে পরিবেশ পরিস্থিতির কারণে উস্কু কুস্কুচুল একটু এব্রু তেব্রু কাপড় চুপড়ে আকাশের দিকে হাত তুলে আর ইয়ারাব বলে হে আল্লাহ হে আল্লাহ বলে ডাকে আল্লাহ তালার হাবিব বলছেন অথচ তার শরীরের রক্ত হারাম গায়ের কাপড় হারাম বাহনটা হারাম টাকা পয়সা হারাম কেমন করে আল্লাহ তার ডাকের জবাব দেবেন বরং প্রশ্নই আসে না তাই কেউ কেউ হাজি আর অনেকেই পাজি পাজি তারা যারা হালাল হারামের পার্থক্য করতে ব্যর্থ আর হাজি তারাই যারা সত্যি হালাল বৈধ উপার্জনে হজমরা করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দিন আমিন